চাহ বাগিচা উন্নীতকরণের বাবে এই বৃহৎ ঘোষণা করেছে সরকারে। 50খন চাহ বাগিচাক 2 কোটিক টাকা দিয়া হব। চাহ পর্যটন আগবাই নিয়ার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেবিনেটে। আজি সংবাদমেল যোগে এই কথা ঘোষণা করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াই। চাহ বাগিচার উন্নীতকরণের বাবে, চাহ বাগিচার পর্যটন বৃদ্ধির বাবে 50খন চাহ বাগিচাক 2 কোটিক টাকা দিয়ার সিদ্ধান্ত লৈছে সরকারে। 50খন চাহ বাগানত আমি ট্যুরিজম সেক্টরটো ডেভেলপ করবর কারণে তেওঁলোকের যেবিলাক আইকনিক বাংলো আছে বা যিখিনি হিস্ট্রির মানে খুব ধুনিয়া দেখিবলৈ বা যত টুরিস্ট অ্যাক্টিভিটি হব পারে তেনেকুৱা ধৰণৰ বাংলো ইত্যাদিক ডেভেলপ করবর কারণে 50খন বাগানলৈকে আমি সর্বাধিক 2 কোটি টাকাকৈ 100 কোটি টাকা দিয়ার মানে সাবসিডি হিসাবে দিয়ার তাত এটা কথা থাকিব যে যোনে এই বাগানে ডেভেলপ করব বিচাৰিব তেওঁলোকে 50% তেওঁলোকে যিমান ইনভেস্ট করে তার 50% সাবসিডি হিসাবে পাব আপ টু 2 কোটি। তার মানে 4 কোটিলৈকে ইনভেস্ট করলে তেওঁলোকে 2 কোটিলৈকে পাব, যদি 5 কোটি ইনভেস্ট করে তাহলে 2 কোটি পাব, সর্বাধিক 2 কোটি। 1 কোটি টাকা ইনভেস্ট করলে তার 50% 50 লাখ টাকা পাব। গতিকে আমি 50খন চাহ বাগানক এইবার নতুনকৈ সুবিধা দিব বিচাৰিছোঁ যে তেওঁলোকৰ যিবিলাক টুৰিষ্ট বাংলো, আইকনিক টুৰিষ্ট বাংলো আছে বা এনেকুৱা ধৰণৰ পৰ্যটনৰ আকৰ্ষণৰ কাৰণে যিখিনি ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ তেওঁলোকে ডেভেলপ কৰিব মানে মুখ্যতঃ চাহ পৰ্যটনটো আগুৱাই নিয়াৰ কাৰণে এই সিদ্ধান্তটো লোৱা হৈছে। চাহৰ পৰ্যটন, চাহ বাগানৰ পৰ্যটন ক্ষেত্ৰখন আগবঢ়াই নিয়াৰ কাৰণে যিসকল বাগানে ইণ্টাৰেষ্টেড হয় সেইসকল বাগানে ইয়াত আবেদন কৰিব পাৰিব আৰু তেওঁলোকক আমি আপ টু 2 কোটিলৈকে আমি মানে সাবসিডি দিম।